হ্যালো বন্ধুরা, আমি মিমি। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সাপোর্ট আর আশীর্বাদের কারণে কিন্তু আমিও খুব ভালো আছি। তো এতগুলো সবজি দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে রান্না করা হবে লাবড়া। লাবড়া কিন্তু খুবই একটা সুস্বাদু রান্না, আর খেতেও খুব ভালো লাগে। তা আজকে তারই একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এখানে নিয়েছি আমি মূলা, নিয়েছি গাঁঠি কচু, নিয়েছি কলার থোড়, তারপরে ঝিঙে, নিয়েছি লাউ, মিষ্টি কুমোরের ডগা, তারপরে লাল ডাটা, আর নিয়েছি বরবটি। আর এ সাইডে নিয়েছি আমি কোয়াশ, নিয়েছি টমেটো, নিয়েছি আলু, নিয়েছি পুয়ের ডাটা, নিয়েছি বাঁধাকপি, আর ওখানে সাইডে দিয়ে ছিল কয়েকটা চালতা। তো এগুলো দিয়ে আজকের আমার লাবড়াটা রান্না করা হবে। তো আরেকটা কথাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু এখানে কয়েকটা সবজি ব্যবহার করিনি, কারণ কি আমার ঘরে ছিল না, যেরকম মিষ্টি কুমড়া, ফুলকপি আর বেগুন। তো তোমরা কিন্তু অবশ্যই দিবে তোমাদের কাছে থাকলে, আর না দিলেও যে টেস্টে কোনো রকম কোনো ত্রুটি থাকবে সেটাও কিন্তু না। তো লাবড়া বানানোর জন্য প্রথমে কিন্তু আমি কড়াইটাকে গরম করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে, তারপরে দিয়ে দিলাম আমি কয়েকটা তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। এখন দিব এক চামচের মতো পাঁচফোড়ন, দিয়ে শুকনো খোলায় কিন্তু আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পাঁচফোড়ন থেকে একটা খুব সুন্দর অ্যারোমা বেরোচ্ছে। তো এদিকে এটা ভাজা হতে থাকে, আর আমি তোমাদের সাথে কিছু কথাও বলিনি, আর এর মধ্যেও কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তো আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, তোমরা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারো। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, আমি এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো হিং। হিং যদি তরকারিতে ব্যবহার করা হয়, বিশেষ করে লাবড়ার মতো সবজিতে, তাহলে কিন্তু অনেকটাই স্বাদ বেড়ে যায়। তো হিং দেওয়ার পরেও কিন্তু আমি একটু ভালোভাবে হিংটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। সবজি দেওয়া হয়ে গেলে আমি কিন্তু দু রকমের সবজি দিইনি, যেরকম টমেটো আর চালতাটা আমি দিইনি, এই দুটা বাদে আমি সবগুলো সবজি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো নুন। নুনটা এই সময়ে দেওয়া উচিত, কারণ এই সময় দিলে কিছু কিছু সবজি আছে সেদ্ধ হতে একটু টাইম নেয়, তো নুনের কারণে কিন্তু বাকি সবজির সাথে একসাথে মিলে সেদ্ধ হয়ে যায়। তো নুন দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে সবজিগুলোকে নুনের সাথে মিশিয়ে দিচ্ছি, আর মেলানোর সময় একটু আলতো হাতেই করতে হবে, বেশি হুড়ুস্থুল করলে হয়তো সবজিগুলো পড়ে যাবে, নয়তো কিছু কিছু নরম সবজি আছে সেগুলো ভেঙেও যেতে পারে, যেরকম ডাটা ডোগাগুলো, এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সবজিগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে একটু ভাপিয়ে নেব। তো দু তিনবার ঢাকা চাপা দিয়ে রাখার পর সবজিগুলো অনেকটাই মজে এসেছে। তো এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আদা, কাঁচা লঙ্কা, বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচের মতো, আর দিয়ে দিব জিরে গুঁড়ো এক চামচের মতো, আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য একটু কালারের জন্য, আর একটু দিচ্ছি চিনি টেস্টের জন্য। তারপর চালতাগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোও এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাগুলোকে সবজির সাথে মিশিয়ে দেব।
তো মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে কিছু সময় ধরে কষিয়ে নেব। মশলা সবজিগুলো যখন ভালোভাবে একটু কষে আসবে তারপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আবারও কিছু সময় ধরে কষিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ লাবড়া কিন্তু আমার অনেকটাই রেডি হয়ে গেছে, আর কালারটা কিন্তু তেমন একটা লাল হয়নি, আর লাবড়ার থিকনেসটাও পুরো ঠিক আছে। এখন দিয়ে দেবো নামানোর আগে কিছুটা কিশমিশ, সেটা যেটা আমি জল দিয়ে আগের থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দেবো কিছুটা নারকেল কুড়া, দিয়ে আমি আবারও খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে এখন আমি ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে নারকেলের যে জুসটা আছে সেটা বেরিয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ লাবড়া আমার প্রায় তৈরি হয়ে গেছে, এখন যাব তোমাদের সাথে পরিবেশন করতে। তো ফাইনালি আমাদের লাবড়া তৈরি হয়ে গেছে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কে কে দেখেছো আর তোমাদের কাছে কিরকম লেগেছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের রান্নার সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে অনেক 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 সাপোর্ট করবে।